প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বারবারের মতন আজকেও আমি তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো ইংলিশ ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তো তোমাদের মাঝখান থেকে নাদিম আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার ভয়েসটা যদি পুনরাবৃত্তি করে দিতেন তো আমাদের জন্য ভালো হতো। তো আমি নাদিমের দৃষ্টি আকর্ষণ করে বলবো, নাদিম তুমি মনোযোগ সহকারে ক্লাসটা খেয়াল করবে আর ভয়েসটা পুনরাবৃত্তি হচ্ছে, আশা করি তুমি আজকের ক্লাসে উপকৃত হবে এবং বুঝতে পারবে। তো খেয়াল করো, ভয়েস যখন আমরা করি তো ভয়েসের বিষয়টা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা। তো অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করতে হয় খেয়াল করো। প্রথমে তো যে বিষয়টা দেওয়া থাকে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভের রোল। তো সেখান থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে সেখানে সাবজেক্ট, সাবজেক্ট বলতে মানে যে অবজেক্টটা দেওয়া থাকে।